পয়লা ডিসেম্বর পূর্ব মেদিনীপুর জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক অফিসে পালিত হলো বিশ্ব এইডস দিবস। এদিনের অনুষ্ঠানে এইডস ও করোনা নিয়ে সচেতনতামূলক বার্তা দেওয়া হয়। বাউল গানের মাধ্যমে মানুষকে সচেতন করার পাশাপাশি ম্যাজিক দেখানোর মাধ্যমে এইচআইভি প্রতিরোধে কি করণীয় আর কি কি করণীয় নয় তা তুলে ধরেন ম্যাজিশিয়ান বি এন ঘোষ। পাশাপাশি দুটি সচেতনতামূলক দুটি ট্যাবলোর উদ্বোধন করেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক নিতাই চন্দ্র মণ্ডল ও ডেপুটি CMOH2 দিলীপ ঘোষ। এছাড়াও এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেপুটি CMOH3 দিব্যেন্দু চক্রবর্তী সহ অন্যান্য আধিকারিক ও দফতরের কর্মীরা। এদিন ফরিদপুর জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক নিতাই চন্দ্র মণ্ডল জানান, গত বছরের তুলনায় এবছর মানুষ অনেকটাই বাড়ির বাইরে কম বেরোচ্ছেন, যার ফলে সংক্রমণের হার জেলায় গত বছরের তুলনায় কমেছে। পূর্ব মেদিনীপুর থেকে কৃষ্ণেন্দু কাপ্রের রিপোর্ট, টাইমস বাংলা। নমস্কার, আমি কোলাঘাটের ভূমিপুত্র আবিদার মল্লিক। আপনাদের সকলকে শুভ দীপাবলির প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করছি। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। স্বদেশি পণ্য গ্রহণ এবং বিদেশি পণ্য বর্জনের মাধ্যম দিয়ে মৃতপ্রায় মৃৎশিল্পীদের হাতের তৈরি প্রদীপ জ্বালিয়ে আপনারা সকলে শুভ দীপাবলি উদযাপন করুন এবং কোভিড-19কে মাথায় রেখে সকলে মাস্ক পরিধান করুন এবং স্যানিটাইজার ব্যবহার করুন। ধন্যবাদ।